নমস্কার বন্ধুরা, মাই ইউনিভার্সের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজ শুক্রবার, শুক্রবারের এখন রাতে ডিনারের প্রস্তুতি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা আশা করি বুঝতেই পেরেছেন, একটা ঘরোয়া ব্লগ নিয়ে চলে এসেছি, একটা রান্নার ব্লগ, তার সাথে সাথে আমি গল্পও করবো আপনাদের সাথে। এখন যে আমি মাছের প্যাকেটটা কাটলাম, সেটা হলো আমার অত্যন্ত প্রিয় একটি মাছ, আর মাছ। এখানে বন্ধুরা বাংলাদেশি একটি দোকান আছে যেখানে আপনি এই সমস্ত মাছ, যেমন আর থেকে শুরু করে ইলিশ, রুই, কাতলা, বাটা মাছ, লোটে মাছ, পার্শে মাছ, সমস্ত কিছু পাওয়া যায়। চিংড়ি থেকে শুরু করে মাটন, চিকেন সব কিছু পাওয়া যায়। আমি এই দোকানে স্পেশালি সবাই যায় হচ্ছে মাছ কিনতে। ইলিশ মাছ প্রচণ্ড প্রচণ্ড ভালো পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি এর আগে এই দোকানের দোকানটাকে নিয়ে একটা ব্লগ করেছি, আমার প্লে লিস্টে ইউজফুল ইনফরমেশন ইনফ্রাগ দেখতে পারবেন ওখানে গিয়ে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই মাছ, এই 11-12 পিস মাছ প্রায় আপনার 250 ক্রোনসের মতো পড়েছে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 700 টাকার কাছাকাছি এরকমই হবে। আমি এখনও প্রপার ক্যালকুলেট করলাম না, আন্দাজ করে আপনাদের বললাম। আর এই আর মাছ আমার অত্যন্ত প্রিয়। আমার বর এখনও পর্যন্ত আর মাছ খায়নি, তাই আরও আমি আর মাছটা, ইলিশ মাছ নেওয়ার প্ল্যান ছিল, আমি ক্যান্সেল করে আর মাছ আনলাম। আমার মায়ের হাতের এই আর মাছ রান্না আমার ভীষণ ভালো লাগে জানেন বন্ধুরা, কারণ আমার এখনও মনে আছে আমি যখন কলেজে পড়তাম বা চাকরিতে যেতাম, বাবা যখনই আর মাছ আনতো আর আমাকে ফোন করে বলতো আজকে রাতের ডিনারে ওই মা মাংসের মতো করে আর মাছটা রান্না করেছে। আমার মানে আমার, আমি খেতে ভালোবাসি তো আমার তখন এত ভালো লাগতো না। তো যাই হোক, এই মাছটা এনেছি বলে আমি এখন কিছুক্ষণ আগেই মাকে ফোন করলাম যে কিভাবে কিভাবে রান্নাটা করব বলো, মা বলে দিল। আর সবথেকে বড় ব্যাপার যেটা বললো যে আর মাছের যেহেতু আঁশ হয় না, ওই জন্য একটু তেলটা মাখিয়ে নিতে মাছের মধ্যে, কারণ প্রচুর নাকি ছিটায় আর মাছটা। আর বাকি খুব সাধারণভাবেই মা বলল যে পেঁয়াজ বেটে, আদা রসুন বেটে, টমেটো বেটে কষা কষা করে করতে, তো সেই রকমই প্ল্যান করছি। আর আজ যেহেতু শুক্রবারের রাত্রি, মানে এখন সন্ধে, অবশ্য আমি সন্ধ্যের সময় রান্নাটা করছি, তো এই শুক্রবারটা ব্যাপারটা কী বলুন তো, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ওয়েট করি শুক্রবারের নাইটে, মানে ফ্রাইডে নাইট থেকে আমাদের উইকেন্ড মুড চালু হয়ে যায়। সাধারণত এখানে যারা অফিসে কাজ করে, ইউনিভার্সিটিতে কাজ করে, তাদের স্যাটারডে সানডে ছুটিই থাকে, এখানকার নিয়ম। রেস্টুরেন্ট বাদ দিয়ে বা যা, মানে যারা ধরুন পাবলিক সার্ভিস করে, পাবলিক সার্ভিস বলতে ট্রাম, ট্রেন, মানে ট্রাম মেট্রো যারা চালায়, আমি তাদের ব্যাপারটা জানি না, তবে রেস্টুরেন্টের ব্যাপারটা আমি জানি, যেহেতু আমি এর আগে পার্ট টাইম রেস্টুরেন্টে কাজ করেছি। রেস্টুরেন্টে যারা কাজ করে স্যাটারডে সানডে ছুটি থাকে না, হ্যাঁ শপিং মলে যারা কাজ করে স্যাটারডে সানডে ছুটি থাকে না, বাট অফিসিয়ালি কাজ যারা করে তারা স্যাটারডে সানডে তাদের ছুটি থাকে। তো যার জন্য কি আমার হাজব্যান্ডেরও স্যাটারডে সানডে ছুটি থাকে বলে ফ্রাইডে নাইট আমরা খুব ওয়েট করি যে খাওয়া দাওয়া করে লেট নাইট আমরা বেশ মুভি দেখবো, কারণ শনিবার দিন ওঠার তাড়া থাকে না সকাল সকাল। তো এই দেখেই, দেখতেই পাচ্ছেন এখন বন্ধুরা, আমি এই ফোড়ন দিয়ে দিলাম জিরে, তারপর তেজপাতা, লঙ্কা আর আলুটাও দিয়ে দিয়েছি, একটু ফ্রাই ফ্রাই করবো। আজকে ভীষণই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে অনেক দিন পর আর মাছ খাবো, বাপরে বাপরে একটা বিশাল মজা। এই যে এখানে আমি পেস্টটা রেডি করে রেখেছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, ওর মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো, এবার এটা দিয়ে একটু কষাবো। আর সবথেকে বড় কথা কী বলুন তো, আমাদের যে, আমার এর আগের যে চিকেনের ব্লগটা দেখলেন, আমি বলেইছিলাম যে আমরা প্রায় চিকেন খাই, তো মাঝে মাঝে মাছও খেতে ইচ্ছা করে, বাঙালি তো বলুন মাছ না খেলে হয়। তো তখন এই দু মাস তিন মাস পর পর গিয়ে একটা মাছ নিয়ে আসি, এই যে মাছ যেমন এখানে 11-12 পিসের মতো আছে, এই মাছটা আমরা ধরুন 3-4 দিন চলে যাবে, দুজন তো দু পিস করে, তো 3-4 দিন চলে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে এখন ওইখান থেকে আমরা ধনে পাতাও কিনে এনেছি, মানে এই বাংলাদেশি দোকানে বা এখানে যে কটা ইন্ডিয়ান স্টোর আছে, এর আগে যে dukaan.com-এর আমি ব্লগটা করেছি, তো এই সমস্ত জায়গায় আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যায় একটা জিনিস ছাড়া, সেটা হলো রাঁধুনি।
এবার বাঙালির রান্নাঘরে রাঁধুনি না থাকলে মানে এটা একটা অসম্পূর্ণ ব্যাপার। তো যার জন্য এই বাংলাদেশি দোকানের এই যে আন্টি আছে, মানে ওনার যিনি, উনি আমাকে একটু এক প্যাকেট রাঁধুনি দিয়েছিলেন। ওনাকে আমি বলেছিলাম, তো উনি ওনার থেকে, ওনার রান্নাঘর থেকে আমাকে রাঁধুনি এনে দিয়েছিলেন। আর তাছাড়াও এখানে একটা দিদি ছিল, অর্পিতা দিদি, অর্পিতা দিদির সাথেও আমার ব্লগ আছে, ইভিনিং ক্রুজ ইন প্রাগ, ওই ব্লগটাতে অর্পিতা দিদি ছিল, অর্পিতা দিদি এখন ইন্ডিয়ায় আছে, ওই দিদিটাও আমার জন্য রাঁধুনি নিয়ে এসেছিল। তো ওগুলোই মোটামুটি আছে। রাঁধুনি এখন আমার রান্নাঘরে খুব মূল্যবান সম্পদ, কারণ এটা শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না, কাউকে ইন্ডিয়া থেকে আনাতে হবে। তো এই যে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালে রাঁধুনি সম্বার দেবো। আমি অতটা ভালো ডাল করতে পারি না, আমার হাজবেন্ড বন্ধুরা ভীষণ ভালো ডাল করে জানেন, মাছের মাথা দিয়ে ওর হাতের ডাল পুরো মনে হয় যেন বিয়ে বাড়ির রান্না করছি। তাও আবার মাঝে মাঝে আমার হাতে ডাল প্রচণ্ড ভালো হয়ে যায়। এই যে এই ডালে যেমন আমি এখন পেঁয়াজ আপনার লঙ্কা সব দিয়েছি, এবার একটু হালকা করে রাঁধুনি ফোড়ন দেবো। মোটামুটি আমার কাছে এখন যা রাঁধুনি আছে, এক বছর আরামসে, এক দেড় বছর আরামসে চলে যাবে। তো আমি মাকে ফোন করে বলেছিলাম, মা তখন বলেছিল মুগ ডাল যখন করবি রাঁধুনি সম্বার দিবি, ভীষণ ভালো লাগবে। তো আমি রাঁধুনি সম্বার দিয়েই মুগ ডালটা রান্না করব। তো এই যে একটা মিনি ছোট রান্নার ব্লগ, সিম্পলভাবে আমি মাছটা রান্না করলাম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে। আমি দেখবো বর কেমন বলে, কারণ বরের কাছে একটা নতুনত্ব ব্যাপার যে ও আর মাছ খাবে, ওর এর আগে কখনো খাইনিও। ফাইনালি এখন আমারও পালা, আমিও খেতে বসবো। তারপর এই দেখুন কিচেনের কি অবস্থা দেখতে পাচ্ছে, এইগুলো সমস্ত মানে পরিষ্কার করতে হবে, এটা ক্লিন করতে হবে কিন্তু ডিনার করার পর। তাই আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফ্রাইডে নাইটের স্পেশাল খাওয়া মাছ ডাল আর স্যালাড। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।